সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। নানান রকম বিতর্ক থেকে কিছুতেই বেরোতে পারছেন না অভিনেতা সৌরভ দাস। নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিনেতা। এর ঘণ্টা কয়েকের মধ্যেই পাল্টে যায় সৌরভের জীবন। বোনের সঙ্গে একটি আপত্তিকর অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। যদিও বিষয়টি নিয়ে নিজের সাফাই দিয়েছেন সৌরভ, কিন্তু তবুও কটূক্তি থামছে না। এর মাঝেই আবার লিভিং পার্টনার অনিন্দিতা বসুর সঙ্গে সৌরভের ব্রেকআপ ও সহ অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার খবর চারিদিকে গুঞ্জনের কারণ। সেটিও নিছকই রটনা বলেই দাবি করেছে সৌরভ। আপাতত ঝাড়গ্রামে বেড়াতে গিয়েছেন অভিনেতা। আগামী কিছু কাজ নিয়ে আরও ঠান্ডা মাথায় ভাবনা চিন্তার জন্য সবুজের কাছাকাছি থাকতে চাইছেন অভিনেতা। সেখান থেকেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানালেন আপাতত নেট মাধ্যম থেকে বিদায় নিতে চান তিনি। সৌরভের ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা একটি বিকেলের ছবি। ঘরের ভিতরে আলো আঁধারি আর বাইরেটা সবুজের উপর ঝরে পড়ছে বৃষ্টির ফোঁটা। ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সৌরভের ঝলকও সেলফির ক্যামেরায় ধরা পড়েছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে অরিজিৎ সিং এর গাওয়া একটি গান, চল ওয়াহাঁ জাতে হ্যায়। সৌরভ লিখলেন, আপাতত এটাই আমার শেষ পোস্ট, হয়তো কয়েকদিন বাদেই আবারও ফিরব, ততদিনের জন্য বিদায় বন্ধুরা, সুস্থ থাকবেন ভালো থাকবেন। নিচে হ্যাশট্যাগে যোগ করেছেন সোশ্যাল ডিটক্স। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।